ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে স্কুল নেই ইচ্ছে, একদিকে বাচ্চুয়া, এখন ঘড়িতে বাজছে 10:45। ভালো সকালবেলা উঠে দেখি ইচ্ছের গায়ের মধ্যে একটু ছোপ 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 হয়েছে, জানি না কিসের থেকে হয়েছিল। তো সারা ঘর বাড়ি পরিষ্কার করলাম ঠিক করে, মানে এই ইয়ে টিয়েগুলো, এইগুলো আলমারি টালমারিগুলো ভালো করে স্যানিটাইজার ট্যানিটাইজার দিয়ে আর ডেটল দিয়ে মুছলাম। মুছে বিছানাটা ভালো করে ছাড়লাম, কোনাটায় কোনাটায় শুয়েছিল করে, তারপরে ঘর ভালো করে ঝাড় দিলাম, দিয়ে তারপরে গেলাম। আর এখান থেকে বলছে একটা কাজ আমি করিনি, চিন্তা করো আমি যদি পরিষ্কার না করি কোনা কোনা জীবনে পরিষ্কার হবে না, জীবনে না। ইচ্ছেটা স্টার্ট করালাম, এক বালতি জামা কাপড় কেছেছি রে। হ্যাঁ তো কি হয়েছে, কি হয়েছে দাদা, একদিন করেছো, আমি প্রতিদিন করি। এই বছরের প্রথম কাচলো আর আমাকে বলছে যে আমি একবালতি কেচেছি, তাও ভালো করে ধোয় না জামা কাপড়, খাটিয়ে খাটিয়ে মেরে ফেলছে। জীবনে প্রথমবার জামা কাপড় মেলতে এসছে, সব প্রমাণ আছে, প্রথমবার জামা কাপড় মেলতে এসছে। আচ্ছা আজ অব্দি এরকম তুমি জামা কাপড় তুলেছো, তুলে ভাজ করে রেখেছো? কোনো বর করবে না গো, দেখো ইচ্ছে রায় না আর চিরুনি। দিদি মেকআপ করবে তাই তো মামা? হ্যাঁ, এই যে এই যে পাউডার, এদিকে মেকআপ করবে। হেই আস্তে, আমার খাবার ওটস আর আলুর তরকারি ডিম সেদ্ধ, আর এদিকে শুভময় খাচ্ছে ডিম সেদ্ধ লুচি আর আলুর তরকারি, শেষের পথে। আরে বাবা, আমি একদম রেডি, আর শুভময় আর ইচ্ছে যাবে হচ্ছে একটু বাজারে। ওই যে জুতো নিচে পড়ো পড়ো পড়ো, নিচে নিচে পড়ো না, এখানে পড়ো, নিচে 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 নিচে। ইচ্ছে নিজে নিজে জুতো পরছে এখন, তো চলো যাওয়া যাক। বাইরে গিয়ে কতক্ষণ ওয়েট করতে হয় কারণ অটোওয়ালারা তো যেতে চায় না সহজে, দেখি চলো আসছি। এখন বাজে 2:30, আমি ছাদে, ইচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, ও শুয়ে পড়েছে, আমি ছাদে আসলাম, বৃষ্টি পড়ছে, জামাকাপড় তুলতে, জামাকাপড় তোলা হয়ে গেছে, তো যাবো ঘরে, ঘরে গিয়ে করবো খাওয়া দাওয়া। ভেবেছিলাম বাইকটা একটু পরিষ্কার করবো কিন্তু পড়ছে বৃষ্টি, দেখি একটু জল ঢেলে দেবো আর কি, প্রচণ্ড ধুলো হয়েছে, তো জলটা একটু ঢেলে দিই 2 বালতি, তারপর ঘরে এসে খাবো। আর আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মানে ইচ্ছে গায়ে গুড়ি 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 কিছু হয়েছিলো, অ্যালার্জি মতো হয়েছিলো, তো প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম কী হয়েছে না হয়েছে, তো পরে পাউডার দেওয়ার পরে দেখলাম যে না ঠিক আছে কমে গেছে, তো সেরকম কিছু ব্যাপার না, এখন ঠিক আছে, তো শুয়ে পড়েছে, ঘুমায়নি, এখনও ঘুমাবে, যাই নিচে বাইকটা 2 বালতি জল ঢেলে নিই, এসে তারপর খাওয়া দাওয়া করবো, চলো। 5:30, 5:30 এখনো বাজেনি, তো আমি চলে এসেছি 5:10, তাই তো 10-এর মধ্যে চলে এসেছি, তো ইচ্ছে ঘুমাচ্ছে এখনো ওই ওই ঘরে, আমি এসেছি শুভ মানে এই বাড়িতে, শুভময়দের বাড়ি বলছি, মানে এই বাড়িতে গড়িয়ার বাড়িতে। এবার আমার তো আঁকানো রয়েছে, আজকে যাব হচ্ছে আঁকাতে, কিছু খেতে ইচ্ছা করছে তাই এটা কালকে শুভময় কিনে দিয়েছিল, মানে জোর করে কিনিয়েছিলাম, আগে দিত এখন আর দেয় টায় না, তো এটা এখন খাবো দুজন মিলে, ডার্ক চকলেট আমার খেতে খুব ভালো লাগে। এসছি মার বাড়িতে, গেছিলাম হচ্ছে ইচ্ছেকে নিয়ে ডক্টরের কাছে, কারণ ইচ্ছের গায়ে সকাল থেকেই ছোপ ছোপ একটুখানি লাল লাল ছোপ ছোপ এরকম হচ্ছে, তো আমি ভাবলাম কালকে তো আবার সানডে, তো সানডেতে আবার ডক্টর থাকে না, তো এখানে ওকে দেখাই হচ্ছে সব্যসাচী ভট্টাচার্যকে ডক্টর, তো সেই কারণে আর কি হুড়োপাড়া করে নিয়ে গেলাম, ঘুম থেকে উঠলো পরেই আবার দেখি লাল 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 এখানে এখানে হচ্ছে, আবার এখানে ছেড়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে এখানে হচ্ছে, মানে এরকম হচ্ছে, তো সেই কারণে ডক্টর দেখিয়েই নিলাম, ডক্টরও বললো কিছুই না, সামান্য অ্যালার্জি হচ্ছে, কিছু খেয়েছে বা কিছু সংস্পর্শে আসলে পরে এই অ্যালার্জিটা হচ্ছেও, তো আমরা আমাদেরকে সতর্ক থাকতে বললো যে কিসের থেকে হচ্ছে সেটা দেখার জন্য, আর ডিমটা খাওয়াতে বারণ করলো, তো এটাই হচ্ছে ব্যাপার। তো চুল কাটছিল না তাই আজকে আবার বিকাল থেকে দেখছি চুল কাটছে আবার একটু একটু,
এই কিছুই দিল না, সেরকম অ্যান্টি অ্যালার্জির একটা সিরাপ দিল, আর ওর একটা ডার্মা ডিউ লোশন ওকে এর আগেও দিয়েছিল, ওই ওই লোশনটাই লিখে দিল। ডক্টর বললো ভয়ের কিছু নেই, ওইটা হবে, দুদিন কমে যাবে, আবার কিছুক্ষণ পর আবার হবে, তো এই হচ্ছে ব্যাপার, এটা কিছুদিন থাকবে বললো। তো চলো, প্রথমে খুব টেনশনে ছিলাম যে ওর হঠাৎ কিসের থেকে এরকম হচ্ছে, ইচ্ছে ইচ্ছে না একটুতেই গায়ের মধ্যে, খুব সেন্সিটিভ স্কিনটা, একটুতেই গায়ের মধ্যে লাল লাল হয়ে যায়, তো সেই কারণে একটু ভয়ে থাকি। তো যাই হোক, ডক্টর যখন বলেছে তখন তাড়াতাড়ি সেরে যাবে আশা করি। তো ঠিক আছে চলো দেখা যাক। শুভময়ের কাছে হচ্ছে ওষুধ কিনতে, ওর দুটো ওষুধ যে দিয়েছে ওটা কিনতে। হাই, সিট ডাউন, ইচ্ছে সিট ডাউন, সুন্দর করে স্ট্রেট স্ট্রেট করে করো, আজকে শুধু রাই। ইচ্ছেও বাড়ি থেকে বুকস আনতে ভুলে গেছে, কারণ ওকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম, সেই কারণে তাড়াহুড়ো করে আর নিয়ে আসিনি কিছু। ইচ্ছে খাচ্ছে হচ্ছে কেক, আর রাই করছে অ্যাপেল। অ্যাপেলে কি কালার করছো মামা? ভেরি গুড, করো। বেশিক্ষণ না, আমি পরে এসে দেখছিলাম, আস্তে লাগবে পিসি, আসলাম পিসি, আসলাম। বাজে 9টা আর এসছি, 15 মিনিট হয়েছে এই বাড়িতে, আর এই ড্রেস ট্রেস চেঞ্জ করে নিলাম, ইচ্ছেকেও সমস্ত কিছু ছাড়িয়ে দিলাম। আর তুমিও ছেড়ে নাও, এমনি অ্যালার্জি হচ্ছে মেয়েটার, জানি না কিসের থেকে হচ্ছে। হাত মুখ ভালো করে ধুয়ে দিলাম, দিয়ে এখনো বসেছে খাটের ওপরে, থাক বসুক একটু পরে খাইয়ে দেবো, আর 10-15 মিনিট। ইচ্ছের দুধ রুটি, 9:30 বাজতে যায়, আমি খেয়ে নিয়েছি একটা রুটি আর কুমড়োর ছক্কা, আর ইচ্ছেকে নিয়ে বসেছি, এখন ইচ্ছে খাবে। তো ডক্টর বলেছে ইচ্ছেকে ডিমটা খেতে না, দুধ রুটি খাওয়া যাবে, তো সেই জন্যই দুধটা খাওয়াচ্ছি, ডিম যদি না খায় দুধ তো দিতেই হবে, আর এমনি নর্মাল মাছের ঝোল ভাত যেরকম খায় সেরকমই দিতে বলেছে, আর কিছু। বাথটাবটা এখন ফোলানো হবে এই যে মেশিন দিয়ে, ওর জন্মদিনের সময় সময় নিয়ে এসেছিল, এটা কোনো কাজেই লাগেনি, তো এখন দেখি ও বড় হয়েছে, এটার মধ্যে একটু ইন্টারেস্ট আনার জন্য স্নানে, কারণ ওর স্নানে একদমই ইন্টারেস্ট নেই, এটা ফোলাই। এখন ইচ্ছের বালিশের ওয়ার আর আমাদের বালিশের ওয়ারগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ ওর যেহেতু অ্যালার্জি হচ্ছে, তো অনেকদিন ধরেই পড়ানো ছিল এই ওয়ারটা, সে কারণে চেঞ্জ করে দিচ্ছি একটু। ম্যাডাম টায়ার্ড হয়ে গেছে ঘরে কাজ করতে করতে, ম্যাডাম এখন আমার বালিশের কভার চেঞ্জ করছে। তোমার না, সবার সবার। আর ইচ্ছে কি করছো, তুমি কি করছো? আমি দম্মা টাকা কি দম্মা এই গুড নাইট টাটা বলে দাও, বল বল গুড নাইট টাটা বল। তারা করে দাও মাখানোর জন্য, তো ইচ্ছের গায়ে এখন এই ক্রিমটা দেবো। দিতে পারছি 11টা, আর
ওইদিকে বিছনার সমস্ত কিছু চেঞ্জ করে বিছনা পরিষ্কার করে ইচ্ছেকে ঢোকানো হয়ে গেছে, আর আমিও ফ্রেশ হয়ে গেছি, জাস্ট জামাকাপড়টা ছাড়বো তাহলেই হয়ে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুনি, আবার নেক্সট দিন দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সময়। তো দিলেন দাদা বাবাই, গুড নাইট। আর ব্লগটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভালো না, আর সবার প্রথমে দেখার আগে একটা লাইক বাটন তো প্রেস করতেই হবে। তো চলো টাটা। আমার বাবার ফটো তোমরা দেখে থাকতে পারো হয়তো, যে ভিডিও করতে করতে আমার বাবা 2018 মারা গেছে, শারীরিক অসুস্থতা ছিল অনেক বছর ধরেই, তো আমার বিয়ের 2 বছর পর মারা গেছে। তো আজকে হচ্ছে মৃত্যুবার্ষিকী বাবার, তো আমার শারীরিক অসুস্থতার জন্য আমি বাবাকে মালা আর মিষ্টি দিতে পারিনি, শুভময় সেটা পূরণ করে দিয়েছে, আর মার বাড়িতেও দেখলে মা দিয়েছে। তো এই আর কি, 5টা বছর কেটে গেল বাবা চলে গেছে আমার বিয়ের পরেই, বাট এখনো মনে হয় বাবা আছে। বাবা চলে যাওয়ার পর ছোট কাকু চলে গেছে, দুজনই আমার জীবনে খুব বড় ভূমিকা ছিল দুজনেরই। তো যাই হোক, বাবা চলে যাওয়ার পর থেকে একটা মাত্র মেয়ে হিসেবে মার দায়িত্ব আমাকেই নিতে হয়। তো এইভাবে এতদিন পর্যন্ত মার দায়িত্ব মোটামুটি পালন করেছি। বাবা হয়তো আশীর্বাদটা করেছে বলে সেই কারণে ভালোভাবে মাকে রাখতে পেরেছি, তা আগামীকালেও যেন ভালোভাবে মাকে রাখতে পারি, বাবা হয়তো আশীর্বাদ করবে সেটা, আর আমরাও যাতে ভালো থাকতে পারি, নিজেও যেন ভালো থাকে যেখানেই থাকুক না কেন, তোমরা সেটা প্রে করো যাতে বাবা ভালো থাকে। তো এই হচ্ছে ব্যাপার, বেশি কথা বলা যাবে না এই বিষয় নিয়ে, গলা ভারী হয়ে আসে। তো যাই হোক, সবার জীবনেই বাবা একটা বিশেষ ভূমিকা পালন করে, সেরকম আমার জীবনেও ছিল। আর ছোটবেলা থেকে অনেক উতার চড়াও দেখেছি, বাবার শরীর খারাপ, মার শরীর খারাপ, অনেক ব্যাপার আছে ছোট থেকে, সে না পরে কোনো দিন শেয়ার করবো। তো এই আর কি, অনেক ছোট থেকে বাবার শরীর খারাপ, বাইপাস হয়েছিল, তারপরে বাবা আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল, তারপরে লাংসে প্রবলেম ধরা পড়েছে। 2003 বাবার বাইপাস হয়েছিল, তখন আমি ক্লাস 7 না 8 পড়ি। তো এই হচ্ছে ব্যাপার, তারপর থেকে বাবা ঠিকই ছিল, তারপর বয়স যত বেড়েছে তত কমপ্লিকেশন দেখা দিয়েছে শরীরে, কমপ্লিকেশনও বেড়ে গেছিলো। তো এই আর কি, তারপরে আর আমার বিয়ে হয়ে যাওয়ার পর আর একটু বেশি চিন্তায় ছিল আর কি, একটা মাত্র মেয়ে। তো যাই হোক, ওইভাবে একদিন এমন দিন আসে যে মানে হার্ট ফেলিওর হয় বাবার, তো 60 বছর হয়ে গেছিলো। তো তারপর থেকে বাবার একটু কিছু লাংসের প্রবলেম, তারপর নিউমোনিয়া, এই সমস্ত ধরা পড়ছিল। তো আমার বিয়ে হওয়ার পর থেকে 5 মাস অন্তর বাবাকে হসপিটালাইজ করতে হতো নিউমোনিয়ার কারণে। তারপরে 4 বারের বেলা যখন হসপিটালাইজ করা হলো, বাবা আর কি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে। তো এই হচ্ছে ব্যাপার, ছোট্ট করে তোমাদের বললাম। আর আর কিছু বলার ক্ষমতা নেই আমার। তো আজকের মতন এইটুকুনি, আবার নেক্সট দিন দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো।